এখন আপনারা জানতে পারবেন ইউফ্রা মালদিনের জীবনী শরণার্থী থেকে অলিম্পিয়ান হওয়ার এক অনুপ্রেরণাদায়ক গল্প সমুদ্রের গর্জনের মাঝে ইউসরা শুনতে পাচ্ছিল নৌকা থেকে আসা প্রার্থনা শব্দ নৌকার ইঞ্জিন বন্ধ আফগান যুবকটি প্রাণপণ চেষ্টা করছে সেটা চালু করার নিষ্প্রাণ নৌকাটি ভূমধ্যসাগরে সাগরে অনেকগুলো অসহায় প্রাণ নিয়ে একা বেশে বেড়াচ্ছে আর প্রতিটি ঢেউয়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করছে যতবারই ঢেউ আঘাত করছে প্রার্থনার শব্দ আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছিল নৌকার পাশের রশিটি শক্ত করে চেপে ধরে সাপরাচ্ছে ইউসরা। পাশেই বড় বোন সারা যে তখনও তাকে বলছিল নৌকায় ফিরে যেতে কিন্তু সে কথায় কর্ণপাত করছে না ইউসরা মাথা নৌকার দিকে তাকাতে প্রার্থনারত মানুষদের মাঝে শিশু মুস্তাফার চেহারাটা চোখে পড়ল। সে হাসছে পুরো বিষয়টি হয়তো তার কাছে কোনো এক মজার খেলার মতোই মনে হচ্ছে কারণ সে জানে না এই সমুদ্র কত প্রাণ কেড়ে নিয়েছে কত মানুষ এক যুদ্ধকে পেছনে ফেলে নিরাপদ জীবনের লক্ষ্যে এই সমুদ্রের বিপক্ষে ঘন্টার পর ঘন্টা আরেক যুদ্ধে হার মেনেছে নির্দয়ে এই সাগরের বুকে যখন হঠাৎ করে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল ইউসার মনে হয়েছিল তাকেও হয়তো তাদের মতো একই ভাগ্য বরণ করতে হবে নৌকাটি এত মানুষের ভার বেশিক্ষণ বইতে পারবে না দেখে পানিতে নেমে যায় মোহাম্মদ এবং উদ্দেশ্য একটাই নৌকাটি রাখা। নৌকায় রত মানুষদের আতঙ্কিত চেহারা দেখে ইউসরা বুঝতে পারলো এভাবে ভীতুর মতো বসে থাকলে হবে না সেও তার বোনের মতোই একজন সাঁতারু তাকেও কিছু একটা করতে হবে তাই সে বোনের নিষেধ আর রক্তচক্ষু উপেক্ষা করে পানিতে লাফিয়ে করে আরেকটি দেও আরো তীব্র আত্মনাদ বিষয়টাকে ভয়ানক এক দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল ইউসফার কিন্তু একসময় সময় দুঃস্বপ্নেরও এটি ঘটে আরো শক্ত করে রশিটি চেপে ধরল সে বুঝতে পেরেছে নৌকার একজন মানুষের কোন ক্ষতি হলে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না সে একজন সাঁতারু তাই আজ কোনোভাবে হার মানা যাবে না দুই হাজার পনেরো সালে ভূমধ্যসাগরের এই দুঃসাহসিক অভিজ্ঞতার আগে ইউস্রা মার ছিল একজন সাধারণ সিরিয়ান কিশোরী অন্য সবার মতো তারও ব্যস্ত দিন কাটত স্কুলে হাসি গল্পে মেতে থাকত বন্ধুদের আড্ডায় সিরিয়ার আকাশ তখন ছিল মুক্ত রাস্তাগুলো ছিল নিরাপদ সিরিয়ার রাজধানী ছোট শহরের পাঁচই কোলে আসে উঠে দাঁড়ায় সাতার পরিবারের জন্ম তাই সাতারের সাথে ইউসরার আলাদা করে পরিচিত হবার কোন প্রয়োজন হয়নি তার বাবা ইজাত মার্দি মিলিটারিতে যোগ দেওয়ার আগে সাঁতার সিরিয়ার জাতীয় দলের হয়ে পরে তিনি আবার সুইমিং পুলে ফিরে আসেন একজন সাতারের কোচ হিসেবে বাবার হাত ধরে চার বছর বয়সী ইউফরা ও তার বড় বোন সাত বছর বয়সী সারা যোগ দেয় সাঁতার প্রশিক্ষণে ইবচাত স্বপ্ন দেখতেন তার সন্তানরা হয়ে উঠবে বিশ্বের সেরা সাঁতারু অথবা সেরাদেরও সেরা সেই স্বপ্ন পূরণে যা যা প্রয়োজন সম্পর্কে প্রস্তুত ছিলেন ইবচাত সেজন্য মেয়েদের প্রশিক্ষণ নিয়ে বেশ কঠোর ছিলেন তিনি বাবার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা যে করেনি ছোট ইউসরা তা নয় কিন্তু সে সফল হয়নি ইবচাঁদ মার্ডিনি নির্দেশ বাসায় তাকে বাবা ডাকলেও করে তাকে কোচ বলেই ডাকতে হবে কিন্তু বাস্তবে তিনি সবসময় তাদের কোচ ছিলেন ট্রেনিং কখনোই থেমে থাকত না ছুটির দিনে অনুশীলন চলত কখনো ইলাস্টিক ব্যান্ড নিয়ে কখনো বা টিভির সামনে হোক সেটা চ্যাম্পিয়ন্স লিগ উইম্বলডন বা অলিম্পিক ইজ্জাত তার মেয়েদেরকে নিয়ে টিভির সামনে বসে করতেন এবং অ্যাথলেটদের আলাদা কৌশলগুলো তাদের দেখিয়ে দিতেন দুই হাজার চার এথেন্স অলিম্পিকের পুরুষদের একশো মিটার বার্টার ফাইনালের সময় বাবার সাথেই বসেছিল দুই বন্ধ সেদিন ফেল্প প্রথম দিকে পিছিয়ে থাকলেও একেবারে শেষ মুহূর্তে সবাইকে অবাক করে মাত্র শূন্য দশমিক শূন্য চার সেকেন্ড ব্যবধানে জয়ী হয়ে স্বর্ণ ছিনিয়ে নেয় স্বদেশী প্রকারের কাছ থেকে এর আগে ইউসার সাঁতারু হবার কোন ইচ্ছাই ছিল না সে চেয়েছিল পাইলট হতে কিন্তু এই সে বুঝতে পারে এতদিনের পরিশ্রম বাতায় এই জয়ের আনন্দের কাছে কিছুই না তার পুরো শরীর এবং মন নতুন এক উদ্দীপনায় জেগে উঠে সে হবে একজন সাঁতারু সেও জয় করবে অলিম্পিক স্কুলে ভর্তি হবার সাথে সাথেই শুরু হয় পেশাদার সাঁতারুদের প্রশিক্ষণ যার অর্থ প্রতিদিন স্কুল ছুটির পর সরাসরি সুইমিং পুলে এবং সেখানে টানা দুই ঘন্টার প্রশিক্ষণ স্কুলে ব্যস্ত দিন কাটানোর পর আবার সুইমিং পুলে যেতে মাঝে মধ্যে ইউসরার মোটেই ইচ্ছা করত না কিন্তু বাবার কঠোর দৃষ্টির সামনে সেই ইচ্ছার কোনো মূল্য ছিল না যদিও আস্তে আস্তে পরিশ্রমের ফল আসতে থাকে ইউসরা জায়গা করে নাইসিরিয়ান টিমে আর বারো বছর বয়সী সারা প্যান আরব গিংস এর জাতীয় দলের সুযোগ পায় সেখানে সারা এবং তার দল রিলেতে রৌপ্য অর্জন করে সিরিয়াকে পদক তালিকায় পঞ্চম স্থান এনে দেয় দেশে সেরার পর প্রেসিডেন্ট পাশার আল আসাদ পদক জয়ীদের সাথে সাক্ষাৎ করে যাদের মধ্যে সারা ছিল সর্বকনিষ্ঠ কিন্তু ইজাতে সাফল্যে পুরোপুরি সন্তুষ্ট নন তার মতে তাদের হতে হবে সবার সেরা তাদের স্বপ্ন হতে হবে অলিম্পিক জয় তিনি বিশ্বাস করেন যে অ্যাথলেটের স্বপ্ন অলিম্পিক নয় সে কোনো অ্যাথলেটই নয় বাবার কথায় অনুপ্রাণিত হয়ে অলিম্পিক জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দুই বোন কিন্তু সেই স্বপ্নে হানা দেয় এক নিষ্ঠুর বাস্তবতা টিভি চালু করলেই তখন কেবল লিবিয়ার গৃহযুদ্ধ আর তাতে প্রাণহানির খবর 2011 সালের শুরুতেই তিউনিশিয়া মিশরের পর এবার লিবিয়া একটা অজানা আতঙ্ক ভর করেছিল ইউসরান মনে কিন্তু তার বাবা অভয় দিয়ে বলতেন এমন কিছুই হবে না সিরিয়ায় সিরিয়া শান্ত প্রতিটি মানুষ নিজের জীবন নিয়ে সুখী এমনটা কেন করতে যাবে কিন্তু সিরিয়া অশান্ত হতে সময় নেয়নি আন্দোলন শুরু হয় যা একসময় রূপ নেয় গোলাগুলি আর বিস্ফোরণে ধীরে ধীরে স্বাভাবিক জীবন হয়ে উঠে অসম্ভব বাতাসে শুধুই আতঙ্ক কারণ ভুল সময়ই ভুল জায়গায় থাকলেই হারাতে হতে পারে প্রাণ এসব কিছুর মাঝে নিজের স্বপ্ন পূরণের রাস্তায় হাঁটতে থাকে ইউসরা সবকিছু ঘুরে থেকে মনোযোগ দিতে থাকে সাঁতারে কঠোর পরিশ্রমের মাধ্যমে জায়গা করে ন্যায় সে বছরের চিলড্রেন অফ এশিয়া গেমসে রাশিয়ায় অনুষ্ঠিত সেই গেমসে ইউসরা আর তার দল একশো আর দুইশো মিটার রিলেতে ব্রঞ্জ জয় করে কিন্তু প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো আসরে পদক জয়ের আনন্দ ম্লান হয়ে যায় দেশে সেরা মাত্রই দুই হাজার বারো সালে দাঁড়ায়েতে সরকারের আধাসামরিক সামরিক বাহিনী নিয়োগের পর বিদ্রোহীদের সাথে যুদ্ধের পুরো শহর তছরাচ হয়ে যায় মারা যায় কয়েকশত মানুষ একবার বিদ্রোহীরা ভুল করে ইজাত মারদিনীকে তুলে নিয়ে যায় সেখানে অল্পের জন্য তিনি বেঁচে যান পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল তাদেরকে সব কিছু ছেড়ে দামেজকে চলে যেতে হয় আমি কখনোই আমাদের সেই বাসায় ফিরে যেতে পারিনি শুনেছি সেটি নাকি যুদ্ধে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ভাবতেই অবাক লাগে আমাদের ছোটবেলার সকল ছবি খেলনা মায়ের হাতে বানানো ছোট ছোট জামা আমাদের শৈশবের সকল স্মৃতি ধ্বংসস্তুকে চাপা পড়ে গিয়েছে এক দুই করে কেটে গেল চারটি বছর কিন্তু যুদ্ধ থামেনি কেউ জানে না কত মানুষ প্রাণ হারাচ্ছে এই সংঘাতে যেখানে জাতিসংঘ দুই সালে প্রাণহানির তথ্য নেওয়া বন্ধ করে দেয় ইউসার দলের দুজন সাঁতারু এবং তার পরিচিত এক ফুটবলার মারা যায় বোমা হামলায় রামেস্কের যে সুইমিং পুলে সে প্রশিক্ষণ নিত সেখানেও বোমা আশ্রয় করে জীবন পুরোই অনিশ্চিত হয়ে পড়ে ঘর থেকে বের হবার সময় সবার সাথে এমনভাবে বিদায় নিত হতো যেন একাই তাদের শেষ দেখা এর মধ্যে ইজাক মার্দিনে সুইমিং কোচের চাকরিতে চলে যায় জর্নাল বাবা পাশে না থাকায় আগের মতো মনোবল সঞ্চার করতে পারেনি ইউসরা তাই একসময় সাঁতারও ছেড়ে দেয় সে আসতে আস্তে ইউসরা এবং সারার উপলব্ধি হলো এই যুদ্ধ আর অনিশ্চয়তার মাঝে থাকা মানে জীবন আর ভবিষ্যৎকে ছুড়ে ফেলে দেওয়া তারা দুজনেই সিরিয়ার হয়ে আন্তর্জাতিক পদক জিতেছে অর্থাৎ তারা সুযোগ পেলে আরো বড় কিছুটা একটা করে দেখাতে পারবে কিন্তু এই যুদ্ধের মাঝে পড়ে থাকলে সেটা কখনোই সম্ভব হবে না দুবন মিলে সিদ্ধান্ত নেয় এই মৃত্যু করিতে তারা আর থাকবে না তাদের বন্ধু এবং প্রতিবেশীরা আঁকে আকে সবাই অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছেন তাদের সমবয়সী অনেকেই শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে অস্ট্রিয়া এবং জার্মানি অনেক সিরিয়ান শরণার্থীদের আশ্রয় দিচ্ছে সারা নিউজ ঠিক করলো তারা যাবে জার্মানি তারা দুজনেই জানে এই যাত্রা মোটেই সহজ নয় কিন্তু এটি বাদের মুক্তভাবে বেঁচে থাকার কোনো পথ খোলা নেই আমি হয়তো জার্মানি পৌঁছানোর আগেই মারা যেতে পারি কিন্তু নিজ দেশেই আমি মৃতপ্রায় আমি এখন যে কিছুই করতে পারি তাদের বাবা প্রথম দিকে এই সিদ্ধান্তে সম্মত হন না শেষে তাদের দুজন আত্মীয় নাবি মাঝে যারা একই পথে জার্মান যাবে তাদের সাথে মেয়েদের পাঠাতে রাজি হন তাদের সাথে দুই সালের ১২ই আগস্ট ইউসরা এবং সারা অশ্রুষিক্ত চোখে মা এবং ছোট বন সাহেবকে বিদায় জানিয়ে রওনা দেয় লেবাননের দিকে বাবা মাকে তারা শিখিয়ে দেয় যদি তারা যোগাযোগ করতে না পারে তাহলে কিভাবে জিপিএস এর মাধ্যমে তাদের অবস্থান জানতে পারবে লেবানন থেকে তুরস্কে যাওয়ার পর তারা একই পথ অনুসরণ করবে যে পথে তাদের মতোই চল্লিশ লক্ষ মানুষ সিরিয়া ছেড়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছে তুরস্কের পর তাদের গ্রিক কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে এজিয়ান সাগর পাড়ি দিয়ে পৌঁছাতে হবে লেসগসের রাজধানী মাইটেলিনে এজন্য তারা ইস্তানগুলি যোগাযোগ করে এক স্মাগলারের সাথে সেই স্মাগলার তাদের নিয়ে আসে ইডলি শহরে যেখানে তারা পরিচিত হয় মোহান্নাদ খালিল মুস্তাফা সহ আরও অনেক শরণার্থীর সাথে যাদের গন্তব্য জার্মানি সমুদ্র পারি দিতে সঠিক সময় অপেক্ষায় তুরস্কের সমুদ্র সৈকতের পাশের বনে খাবার বাদে শুধু চকলেট খেয়ে তাদের থাকতে হয়েছে চার দিন অবশেষে পঞ্চম দিনে স্মাগলারেরা ছোট একটা নৌকায় সবাইকে তুলে রওনা দেয় দেয়ের দিকে নৌকা চালানোর দায়িত্বে থাকা আফগান যুবকটি যখন ইঞ্জিন চালু করে তখন সূর্য পশ্চিমাকাশে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউসে বুনে দেখে নৌকায় মোট যাত্রী বাইশ জন যেখানে এই নৌকায় দশ জনের বেশি মানুষ উঠায় বিপজ্জনক বোঝাই যাচ্ছে এই নৌকা এত মানুষের ভার সহ্য করতে অভ্যস্ত নয় গন্তব্য বেশি দূরে না মাত্র পঁয়তাল্লিশ মিনিটের পথ কিন্তু বিশ মিনিট যেতে না যেতেই হঠাৎ ইঞ্জিনটি বন্ধ হয়ে যায় ইঞ্জিনের শব্দ থামার পর ভারী হয়ে ওঠে প্রার্থনার আওয়াজ নৌকায় বেশির ভাগ নারী আর শিশু যাদের কেউই সাঁতার জানে না সবাই নিজের ব্যাগ জুতা ছুড়ে ফেলে দেয় যাতে নৌকাটা একটু হলেও হালকা হয় কিন্তু তাতে কাজ হয়নি শেষে আর কোন উপায় না দেখে মোহান্নাদ নৌকার পাশের রশি চেপে ধরে সমুদ্রে নেমে পড়ে তার দেখা দেখি নেমে পড়ে ছাড়া এতে নৌকা কিছুটা হালকা হয় কিন্তু তা যথেষ্ট নয় ইউসরা চারপাশে তাকিয়ে দেখতে পায় সবার মুখে আতঙ্ক সবাই সবার আপনজনকে জনকে জড়িয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে ঢেউয়ের আঘাতে যে কোনো সময় ডুবে যেতে পারে এই নৌকা কিন্তু এমনটা তো হবার কথা নয় আতঙ্ক ফেলে বাঁচতেই তো এত পথ পাড়ি দেয়া অথচ এখন মনে হচ্ছে তাদের জীবন অনেক বেশি তুচ্ছ আছে বোনের সাহসিকতায় ইউসরা তার মনোবল ফিরে পেল এভাবে শিশুর মতো বসে কান্না করার কোনো মানে নেই যেখানে সে একজন সাঁতারু তাই সে দূরে দূর বুকে দাঁড়িয়ে পলক সাগরের দিকে তাকালো কিছুটা ভয় আছেই কারণ এমন পানিতে আগে কখনো সাঁতরানি ইউফরা তাকে উঠে দাঁড়াতে দেখে সারা ধমক দিয়ে বলল চুপচাপ নৌকায় বসে থাকতে কিন্তু বনের ধমক কানে না নিয়ে সেও চাপিয়ে পড়ে সাগরে চলে ইউসরা বুঝতে পারছিল সুইমিং পুলে শান্ত জলের সাঁতার আর সমুদ্রের ঢেউয়ের বিপক্ষে সাঁতারে অনেক পার্থক্য প্রতিটি ঢেউয়ের সাথেই লড়াই করতে হচ্ছে তাকে নোনা জলের কারণে চোখ জ্বালা করছে যার কারণে চোখ বেশিক্ষণ খুলে রাখতে পারছে না সে তারপরেও ঢেউয়ের মাঝে হালকা মাথা তুলতেই ঘুরে সেই দিকটি চোখে পড়লো তার মনে হচ্ছে যতই সময় গড়াচ্ছে দিকটি ততই দূরে সরে যাচ্ছে সূর্য অস্ত যেতেও বেশি দেরি নেই সারাহার ইউসরা বাদে কেউই সাঁতারু নয় যে কারণে তারা বেশিক্ষণ পানিতে থাকতে পারছেন না কিছুক্ষণ পর পর একজন বটে উঠছে তার পরিবর্তে আরেকজন পানিতে নামছে কিন্তু সারাহ ইউসরা বিরতিহীন ঢেউয়ের সাথে লড়াই করে যাচ্ছে এভাবেই কেটে গেল তিন ঘন্টা এতক্ষণ পানিতে থাকতে থাকতে একসময় হাত পা অসার হয়ে এল ইউসরা। এখন শুধু আর লাইফ জ্যাকেটি তাকে পানির উপর ভাসিয়ে রাখছে একই অবস্থা সারা হলো আর থাকতে না পেরে তারা দুজনেই পানি থেকে উঠে আসে প্রচন্ড শীতে কাঁপছিল একটু পরেই সবাইকে অবাক করে চালু হয়ে যায় ইঞ্জিন ভিতর সকলের মাঝেই বেঁচে থাকার নতুন আশা সঞ্চার হলো নৌকা জুড়ে সবাই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিল কোনো প্রকার সমস্যা বাদে নৌকা তাদের পৌঁছে দিল গ্রীকনবে গ্রীসে পৌঁছানোর পর হিউসা বুঝতে পারলো তাদের পরিচয় এখন শরণার্থী এবং তারা বর্তমান বিশ্বের অনেক বড় শরণার্থী সংকটের একটি অংশ অনেকে যে শরণার্থীদের কিছুটা ভিন্ন চোখে দেখে তার নজর এড়ায়নি তার কেউ কেউ তাদের জামা কাপড় বা আশ্রয় দিয়ে সাহায্য করেছে আবার অনেক রেস্টুরেন্ট তাদের কাছে খাবার এমনকি পানি বিক্রি করতেও রাজি হয়নি ইউ দেখতে পাই তাদের মতো ইউরোপের অন্যান্য দেশে প্রবেশের জন্য হাজার হাজার শরণার্থী অপেক্ষা করছে গ্রিস থেকে তাদের যাত্রা ম্যাসেডোনিয়া হয়ে সার্বিয়া এরপরে সবচাইতে কঠিন পথ জার্মান যেতে তাদের পার হতে হবে হাঙ্গেরি এদিকে হাঙ্গেরি সরকার শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিপক্ষে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভাষায় যত বেশি শরণার্থীকে আশ্রয় দেওয়া হবে দেশটিতে সন্ত্রাসের ঝুঁকি ততই বাড়বে সেজন্য তারা সার্বিয়া এবং ক্রোয়েশিয়ার সাথে সীমান্ত বন্ধ করে দেয় এছাড়া সীমান্তের প্রবেশ ঠেকাতে বাড়তি নজরদারির অংশ হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের কাছে ধরা পড়লে যে যেতে হতে পারে আর তাতে তাদের জার্মান যাওয়ার স্বপ্ন সেখানেই শেষ হতে পারে তাই যে করেই হোক সীমান্ত পার হবার সময় পুলিশের নজরে করা যাবে না সারা ইউসরা সহ আরো বেশ কয়েকজন মিলে যখন সীমান্ত পার করার পরিকল্পনা করছিল তখন তাদের সাথে দেখা হয় জার্নাল ইসলাম এবং ম্যাকডালিনার সাথে তারাও শরণার্থীদের সাথে এক হয় এবং সবাই মিলে একটি শস্য ক্ষেত্রে লুকিয়ে থাকে আর সঠিক সময় অপেক্ষা করতে থাকে বিষয়টা খুব অপমানজনক মনে হয় ইউসার কাছে আমি মাটির দিকে চোখ স্থির করে রেখেছিলাম কারো দিকে তাকাতে পারছিলাম না কারণ এই অবস্থাটি খুবই অপমানজনক আমরা তো মানুষ জীব জীবজন্তু না কিন্তু এই যে আমরা অপরাধীর মতো লুকিয়ে আছি এবং পুলিশ আমাদের তারা করে বেড়াচ্ছে তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সুযোগ পাওয়া মাত্রই সবাই দৌড় দেয় সীমান্তের দিকে এবং কোন সমস্যা বাদে সীমান্তে প্রবেশ করে তাদের এই দলে দুটি শিশু ছিল যাদের একজনের দায়িত্ব ন্যায় সারা এবং তাকে কোলে করে দৌড়াতে হয় তাকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাঙ্গেরিতে প্রবেশ মানে কিন্তু শেষ নয় তাদেরকে আবার হাঙ্গেরির সীমান্ত পার হয়ে পৌঁছাতে হবে অস্ট্রিয়া অস্ট্রিয়ায় পৌঁছাতে পারলেই জার্মানি হাতে নাগালে আবারও স্মাগলারদের হাতে মোটা অঙ্কের টাকা বুঝিয়ে দিয়ে তাদের মাধ্যমে বুদাপেস্ট পৌঁছে ইউফ্রারা সেখানে তাদের দল ভেঙে যায় কেউ পায়ে হেঁটে আবার কেউ স্মাগলারদের মাধ্যমে সীমান্ত পারের সিদ্ধান্ত নেয় ইউসাদের পরিকল্পনা ছিল রেল রেলস্টেশন থেকে অস্ট্রিয়াগামী ট্রেনে চেপে সরাসরি গ্রেনায় যাওয়া কিন্তু সমস্যা দেখা দেয় যখন সরকার এত বাড়তি শরণার্থীর চাপ সামলাতে কেলেটি রেল স্টেশন বন্ধ করে দেয় ফলে রেলস্টেশনে জার্মানগামী হাজার হাজার শরণার্থীর সাথে আটকা করে ইউসার বল কয়েকদিন পর স্টেশন খুলে দিলেও সেটাই নিয়মিত পুলিশ টহল দিত নিজেদের পরিচয় গোপন রেখে অনেক ঝুঁকি নিয়ে তারা টিকিট সংগ্রহ করে ট্রেনে চাপে কিন্তু এবার ভাগ্য আর সহায় হয়নি হাঙ্গেরিয়ান পুলিশের হাতে ধরা পড়ে তারা তারপর পুরো একদিন তাদের জেলে থাকতে হয় যেটা আদতে একটি আস্থা বল ছিল তাদের নাম ছবি এবং ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরদিন আবার তাদের ছেড়ে দেয় এর মধ্যেই হাঙ্গেরিয়ান সরকার বিনামূল্যে কিছু বাসের ব্যবস্থা করে যেগুলো কেজে স্টেশনে আটকা পড়া শরণার্থীদের অস্ট্রিয়া সীমান্তে পৌঁছে দেবে সেই বাসে চেপেই হাঙ্গেরির দুঃসহ স্মৃতি পার করে তারা অস্ট্রিয়াতে পৌঁছায় অস্ট্রিয়ায় পৌঁছানোর পর সম্পূর্ণ উল্টো দৃশ্য দেখতে পেল ইউসরা মানুষ রাস্তায় শারীরিকভাবে ফুল ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল তাদের আমন্ত্রণ জানাতে ইউসা বিশ্বাস করতে পারছিল না যে এই মানুষগুলো তাদের সাহায্য করতে চায় আনন্দে তার চোখে অশ্রী চলে আসে পাঁচ থেকে নামার পর স্বেচ্ছাসেবকের দল তাদের হাতে চা স্যান্ডউইচ এবং পানির বোতল তুলে দেয় এবং সবাইকে একটি করে গোলাপ উপহার দিয়ে নিজ দেশে স্বাগতম জানায় সারা গোলাপ হাতে নিয়েই সারা হাসি মুখে ইউসার দিকে তাকায় মুহূর্তেই তাদের চেহারা থেকে সেই আতঙ্ক আর দুশ্চিন্তা চলে যায় অস্ট্রিয়া থেকে পরদিন ট্রেনে চেপে তারা জার্মানি পৌঁছায় সেদিন ছিল সাতই সেপ্টেম্বর অর্থাৎ জন্মভূমি ছাড়ার পঁচিশ দিন পর তারা পৌঁছাতে পেরেছে জার্মানিতে তারা লড়েছে সাগরের সাথে সীমান্তের সাথে সহ্য করেছে শরণার্থীদের দিকে অবশেষে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারল ইউসরা বার্লিনের শরণার্থী শিবিরে ইউসরা কাটিয়েছে ছয় মাস সেখানে এক মিশরীয় অনুবাদকের সাহায্যে ইউসরা সারা খোঁজ পায় বার্লিনের সবচেয়ে পুরনো সুইমিং ক্লাবের ওয়াচার ফেয়ান স্পন্দর শূন্য চার তাই দুই বোন ভাবলো সেখানে একবার চেষ্টা করেই দেখা যাক যদিও তাদের গতি আশা ছিল না কিন্তু তাদের সাঁতারের কৌশল দেখে মুগ্ধ হন ট্রেনার সবেন স্প্য এবং ক্লাবের প্রধান রেনিক সবেন বুঝতে পারেন দুই বোন আগে বেশ ভালো প্রশিক্ষণ নিয়েছে তিনি ইউসাকে প্রশ্ন করেন তার স্বপ্ন কি ইউসরা জবাব দেয় অলিম্পিক সবেন ইউসরার মনোবলে মুগ্ধ হন এবং তিনি দুজনেরই দায়িত্ব নেন পাশাপাশি জার্মানিতে থাকার সব কাগজপত্র জোগাড়েও সাহায্য করেন কাদের ইঞ্জুরির জন্য বেশি দূর এগোতে পারেনি সারা কিন্তু নতুন কোচ সবেনের পরামর্শ মতোই পরিশ্রম করে যায় ইউসরা গোটা দু বছর সাঁতার থেকে দূরে ছিল সে যে কারণে আগের ফিটনেস অর্জনের জন্য খাটতে হয়েছে তাকে আবার সিরিয়ার চাইতে এখানকার প্রশিক্ষণ আরো বেশি কঠোর তাই কোচের নির্দেশ অনুযায়ী সকাল ছয়টায় ঘুম থেকে উঠে সুইমিং পুলে যাপ এবং সেখানে দু ঘন্টা ট্রেনিং এরপর বিকালে জিমের পর আবার সুইমিং পুল এভাবেই চলতে থাকলো সিরিয়াতে ইউসার সাঁতারের ব্যক্তিগত রেকর্ড ছিল ফ্রি স্টাইল একশো মিটার রাত একটা বেজে দুই মিনিট মিনিট দুইশো মিটার রাত দুইটা বেজে বারো মিনিট মিনিট বাটারফ্লাই একশো মিটার রাত একটা বেজে নয় মিনিট মিনিট আটশো মিটার সকাল দশটা বেজে পাঁচ মিনিট মিনিট কিন্তু বর্তমানে সে অনেক পিছিয়ে আছে সবেন বুঝতে পারলেন এই অবস্থায় রিও অলিম্পিকের জন্য প্রস্তুতি সম্ভব নয় তাই তিনি ইউসরাকে টকিও অলিম্পিকের জন্য প্রস্তুত করতে থাকলেন এই সময়টাতে ইউসরা তার বাবার তার পাশে তীব্র প্রয়োজনীয়তা অনুভব করছিল তাই বাবা মাকেও জার্মান নিয়ে আসার জন্য সব রকম চেষ্টা করে যায় সে যার ফলে কয়েক মাসের মধ্যেই পুরো পরিবার আবার এক হতে পারে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির আইওসি প্রেসিডেন্ট থমাস পাক জাতিসংঘের দাঁড়িয়ে ঘোষণা দেন শরণার্থী অ্যাথলেট যারা নিজ দেশ ছেড়ে আসার কারণে অলিম্পিকে অংশগ্রহণ করতে পারছে না তাদের সাহায্য করবে আইওসি এটি শোনা মাত্রই কাছে মেইল করে ইউসার কথা তাদের জানায় এর কয়েকদিন পরে আইওসির ডেপুটি ডিরেক্টর একটি সংবাদ সম্মেলনে বলেন বিশ্বজুড়ে শরণার্থী অ্যাথলেটদের খুঁজছে আইওসি কারণ তারা প্রথমবারের মতো শরণার্থী অ্যাথলেটদের নিয়ে আলাদা রিফিউজি অলিম্পিক টিম গঠনের প্রস্তুতি নিচ্ছে তারা ইতিমধ্যে তিনজন অ্যাথলেটকে খুঁজেও পেয়েছে ব্রাজিলে আশ্রয় নেয়া এক বেলজিয়ামে থাকা একজন ইরানি এবং জার্মানিতে আশ্রয় নেয়া এক সিরিয়ান নারী সাঁতারো তার অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে ইউস্রা মার্দিনী যে স্বপ্ন ইউসরা ছোটবেলা থেকেই দেখে আসছে সেটা অবশেষে পূরণ হলো অলিম্পিক কিন্তু ইউস্রায়েতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না সে তো নিজেকে প্রমাণ করে নিজের যোগ্যতায় অলিম্পিকে যাচ্ছে না সে অলিম্পিকে যাওয়ার সুযোগ পেয়েছে তার কারণ সে একজন শরণার্থী তাকে সিরিয়ার হয়ে নয় বরং যেতে হবে রিফিউজি অলিম্পিক টিম এর অংশ হয়ে পুরো বিশ্বটি তার কাছে করুণা মনে হলো কিন্তু এটা নিয়ে একটু ভাবার পরে তার মনে হতে লাগলো কত কষ্ট আর ত্যাগের মাধ্যমে এই বিন্দেশে এসে পৌঁছেছে সে সে দেখেছে কত মানুষ একটু নিরাপদ আশ্রয় ছুটে বেড়াচ্ছে এখনো লাখ লাখ নারী পুরুষ এবং ছোট ছোট শিশুরা বিভিন্ন শরণার্থী শিবিরে কত কষ্টে দিন কাটাচ্ছে শরণার্থী বলে নিজেদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ইউসরা হতে পারবে তাদের কণ্ঠ সে বুঝতে পারলো অলিম্পিক শুধু একটি ক্রীড়া আসরই নয় এটি একটি মঞ্চ যার মাধ্যমে সে বিশ্বের বিভিন্ন কোণে থাকা শরণার্থীদের অনুপ্রেরণা জোগাতে পারবে বেঁচে থাকার নতুন স্পৃহা জাগাতে পারবে তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে ছয় আগস্ট দুই হাজার ষোলো মারাকানা স্টেডিয়াম সেদিন পূর্ণ ছিল প্রায় আশি হাজার দর্শকের যখনই ঘোষণা করা হয় রিফিউজি অলিম্পিক টিম গোটা স্টেডিয়াম করতালিতে তাদের স্বাগত জানায় সোনালি বোতামের নেভি ব্লু জ্যাকেট প্রায় যখন ইউসা স্টেডিয়ামে প্রবেশ করলো সে যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না এত মানুষ সে আর কখনোই দেখেনি হাসি মুখে ইউসা হাতে থাকা ছোট অলিম্পিক পতাকাটি নাড়াতে লাগলো তখন আইওসি প্রেসিডেন্ট থমাস বাক এবং জাতিসংঘের জানাচ্ছিলেন এই মুহূর্তে বিশ্বের ছয় কোটি শরণার্থীদের ইউসা অংশগ্রহণ করেছিল একশো মিটার বাটারফ্লাই দূরে দূরু বুকে দাঁড়িয়েছিল এসে অন্যান্য প্রতিযোগীদের সাথে মাথার সেই সাদা ক্যাপে অলিম্পিক ঋণের নিচেই বড় অক্ষরে লেখা ছিল আর ওটি মার্দি গ্রীপ শব্দের চাপ দেয় তুলে চলে সেই জিতেলেও সময় নিয়েছিল এই সময় নিয়ে স্থান অর্জন সেমিফাইনাল যাওয়া আর হল না ইউসার কিন্তু কোনো আক্ষেপ নেই তার সে অলিম্পিকে এসেছিল একটি বার্তা পৌঁছা দিতে এবং সে সেটা সফলভাবে পেরেছে অলিম্পিকের পর ইউসার জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। অলিম্পিক যাত্রার শেষ হতে না হতে সে ছুটে যায় নিউ ইয়র্কে যেখানে সে বক্তৃতা দেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের লিডার সামিথ হন এটি পুরোপুরি অন্যরকম একটি অভিজ্ঞতা ছিল তার জন্য সেখানে সে বলে আমি শরণার্থীদের নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাহায্য করতে চাই সবাইকে এটা বুঝতে হবে যে নিজের দেশ থেকে পালিয়ে আসার কোনো সহজ সিদ্ধান্ত না এবং শরণার্থীরাও সাধারণ মানুষ যারা সঠিক সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারবে সেই সম্মেলনে ইউসরার সাথে দেখা হয় তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট পারাক ওবামার সাথে ওবামা ইউসরার সাহসের প্রশংসা করেন বলেন ইউসরা তার সাহস ধৈর্য এবং কাজের মাধ্যমে সকল শরণার্থীদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গিয়েছে সেই বছর ইউসিয়া এবং সারা মার্দিনী আনসান থিরো হিসেবে জিতে নেয় জার্মান মিডিয়ার সবচাইতে সম্মানজনক পুরস্কার বাম্বি অ্যাওয়ার্ডস সেদিন পুরস্কার গ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন তাদের বাবা ইজাত মার্দিনীয় পরের বছর জানুয়ারিতে ইউসিয়া ডেভসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যায় ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস ইউএনএইচসিআর এর প্রতিনিধি হিসেবে এপ্রিলে ইউএনএইচসিআরও তাকে শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করে ইউসরা মার্দিনীর লক্ষ্য এখন টোকিও অলিম্পিক তাই কঠোর অনুশীলনের পাশাপাশি সে এবং তার বন সালান দুজনেই কাজ করে যাচ্ছে শরণার্থীদের জন্য রিও অলিম্পিকের পর থেকে শরণার্থী শব্দটিকে আপন করে নিয়েছে সে শব্দটা এখন আর তার কাছে অপমানজনক কিছু নয় যতদিন না নিজ দেশে ফিরে যাচ্ছে একাই তার পরিচয় সে স্বপ্ন দেখে একদিন থেমে যাবে যুদ্ধ আবার সে ফিরে যাবে নিজ জন্মভূমিতে তবে সেই স্বপ্ন সত্যি হবার আগ পর্যন্ত সে